সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদেরকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো, সেটি হচ্ছে যে বেগুনের পচন রোগ। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আমার গাছে বেগুনে কিন্তু সংক্রমণ হয়েছে। তো এই দেখতে পাচ্ছেন যে এই বেগুনটি ঠিক এইখানে পচন শুরু হয়ে গেছে, জায়গাটা কিন্তু দেখেন এই পাশে আর ভালো দেখা যাচ্ছে যে এই বেগুনটা কিন্তু এখান থেকে পচে গেছে ঠিক মাঝখান থেকে। তো এই মাঝখান থেকে পচে যাওয়ার পেছনে আসলে কারণটা কি সে দেখতে পাচ্ছেন আপনারা। আচ্ছা, তো এরকম যদি হয় যে গাছের বেগুন যদি এই পচন শুরু হয়, এটা আসলে প্রথমেই খেয়াল করবেন। এরকম যদি হয় তাহলে অবশ্যই আপনি সে বেগুনটা গাছ থেকে আপনাকে ছিঁড়ে ফেলতে হবে। আগে আমি বেগুনটাকে গাছ থেকে ছিঁড়ে ফেলতেছি, দেখেন এটার অবস্থা একেবারে খুবই খারাপ। আচ্ছা, এরকম যদি হয় তাহলে কি করবেন, তাহলে কিন্তু কাল বিলম্ব করাই যাবে না। এটা ছত্রাকের কারণে এরকম হয়েছে, যদি আপনি দেরি করেন তাহলে দেখা যাবে যে অন্যান্য বেগুনের মধ্যে তো সংক্রমণ ছড়িয়ে পড়বেই, সেই সাথে আপনার গাছের মধ্যে যদি পুরোটা সংক্রমণ ছড়িয়ে পড়ে আপনার গাছ কিন্তু বাঁচবে না, গাছ মারা যাবে। তো এটা অনেক কারণে হয়ে থাকে, আমি শুধুমাত্র সংক্ষেপে আপনাদের সাথে আলাপ করছি। সেটি হচ্ছে যেহেতু ছত্রাকের কারণে হয়েছে, আপনারা কপার হাইড্রোক্সাইড যদি পান, ছত্রাকনাশক, সেটা এই 2 গ্রাম 1 লিটার পানিতে আপনারা মিশিয়ে গাছ স্প্রে করে দিতে পারেন, ভালোভাবে ভিজিয়ে দিবেন গাছ কপার হাইড্রোক্সাইড। তো এই কপার হাইড্রোক্সাইড এটা দিতে পারেন, আর যদি তা না পান আপনি যে কোনো ছত্রাকনাশক আপাতত দেন, আপনার হাতের কাছে যা আছে আপনি সেটাই আপাতত আপনার গাছে স্প্রে করে দেন ভালোভাবে। ছত্রাকনাশক, যে কোনো ধরনের ছত্রাকনাশক হোক, সেটা গাছে ভালো করে ভিজিয়ে স্প্রে করে দেন, আশা করি তাতে ভালো হয়ে যাবে। আর তা না দিলে, কালো বিলম্ব করলে পরে কিন্তু আপনার গাছের বেগুন নষ্ট হয়ে যাবে সবগুলো, এবং গাছও নষ্ট হয়ে যেতে পারে। তো আজকের এই ছোটো টিপস এ পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমার চ্যানেলে আপনার সবজি এবং ফলের গাছ সহ যাবতীয় গাছ সম্পর্কে টিপস পাবেন। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।